বাবা, আর কয়টা দিন না হয় চাকরি জানলে চেষ্টা কর, এখনই তোর এলে সিদ্ধান্ত লওয়া লাগবি। কে তোর তো বয়সও বেশি হয়নি রে বাবা। আব্বা, চেষ্টা তো আর কম করলাম না, বয়স বেশি হয়নি তাতে কি আছে, বয়স কি কারো থামে থাকবি, এখনই আমার চেষ্টা করা লাগবে কিছু করার জন্য। আব্বা, আর আজকাল কি মাগনা কোনো চাকরি আছে? চাকরি লিবার গেলে 10-15 লাখ টাকা লাগে, ওই টাকা যদি আমি অন্যটি খাটাই তাহলে তো আমি চাকরির চেয়ে বেশি বেতন পামো, আবার স্বাধীনতাও পামো। একটা গাড়ি কেনার সিদ্ধান্ত লিছি, গাড়িটা কিনি, কিনে চালাই কিছুদিন, দেখি হয় নাকি উন্নতি, আর যদি না হয় সমস্যা নাই, এই বয়সে ধরা খেলে পরে এটা পুষে নেওয়া সম্ভব। আব্বা, বয়স তো আমার খুব বেশি হয়নি, তুমি তো গেলে। বাবা ঠিক আছে, তুই ওটা করবু, কিন্তু বড় কিছু ব্যবসা করা যায় না? তুই যদি ওটা করিস তাহলে সবাই তো খুবই ড্রাইভার ড্রাইভার, তাহলে ড্রাইভার ড্রাইভার ক্যাঙ্কা লাগে না? আব্বা, লোকের কথা কি যায় আসে, লোকে যা কয় কোক, আমি তো আর চুরি করিচ্ছি নে, হালাল পথে ইনকাম করিচ্ছি, তুমি এগুলালে চিন্তা করো না। আব্বা, তুমি খালি আমার জন্য দোয়া করো। আব্বা দেখো, একদিন না একদিন আমি সফল হমই। আব্বা হ বাবা, আল্লাহর কাছে আমি দোয়া করি, তুই জান সফল হোস বাবা। চাচা কোনটি যাচ্ছেন, অফিসে যাচ্ছেন নাকি? আসেন আমার গাড়িতে আসেন চাচা। আরে আমার চাচা করে কোষ মানে সার করে ক, তুই কিসের ভাসতে আমার রে, ড্রাইভার হয়া আমার চাচা করে কোষ? তোর বাপ আমার নিজের ভাই, সেক্ষেত্রে তার বেটা আমার ভাসতে হয়, কিন্তু তুই আমার ভাসতে হওয়ার কোনো যোগ্যতাই থুসনি, কারণ তুই একটা ড্রাইভার আর আমি একটা অফিসের কত বড় কর্মকর্তা, কত বড় চাকরি করি আমি, তুই আমার কোন হিসেবে চাচা করে কোষ কত? চাচা আমি গাড়ি চালাই তাতে কি আছে, আপনি তো আমার চাচাই হন। আচ্ছা ঠিক আছে, লেন আপনি যখন মান সম্মানত বাজিচ্ছে তখন আমি আপনাকে সার করেই করছি, সার আসেন আমার গাড়িতে আসেন। হ এইবার ঠিক আছে, মান সম্মানত লাগবি না কিসের জন্য, তুই যে সামান্য একটা ড্রাইভার, তা চ তোর গাড়ির চড়ে আজ যাই। দোস্ত, শুনলাম তোর ভাসতে ব্যবসা শুরু করছে, তা তোর ভাসতের ইনকাম ক্যাঙ্কা কি রে দোস্ত? আরে আমার আবার ভাসতে গুটি রে, আমার কোনো ভাসতে ব্যস্তে নাই। আরে দোস্ত, ভাসতে নাই মানে, আরে তোর বড় ভাইয়ের বেটা, তোর তো ভাসতেই হয়, গাড়ি বলে কিনলাম ওই। আরে তোর যে কথা বন্ধু, অত ছোট মন মানসিকতার মানুষ আমার ভাসতে হয় ক্যাঙ্কা করে, আর ব্যবসা করছু কাক তুই, এটা গাড়ি কিনছে, উনি কি 10-12টা গাড়ি কিনছে যে ব্যবসা করিচ্ছে, এটা গাড়ি কিনে নিজেই চালায়, ওটা কোনো ব্যবসা হলো? আরে দোস্ত তুই এটা কথা কলু, মানুষ তো ছোট থেকেই বড় হয়, ওটা তো ব্যবসা ছোট হলেও। বন্ধু ওর কথা বাদ দিতে, তুই আমাকে আর ভাল লাগিচ্ছে না, ও আমার ভাইস্তে বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। বন্ধু তোর সাথে চলাফেরা করতেও তো আমাকে এখন শরম লাগে রে, তুই একটা গাড়ির ড্রাইভার, তো বন্ধুকে তো আমার লজ্জা লাগে, কে রে লেখাপড়া শিখে তুই এটা কি সিদ্ধান্ত নিলু বন্ধু? কে বন্ধু, লজ্জা লাগবে কি শক্ত, আমি কি চুরি করিচ্ছি নাকি, আমি তো হালাল পথে ইনকাম করিচ্ছি, তাহলে তো আমার দেখে লজ্জা লাগবে কে, আর আমার বন্ধু কতে বা লজ্জা লাগবে কিসের জন্য? বন্ধু তোক তো লজ্জা লাগবি নে রে, তোর যে মন মানসিকতা এত ছোট এটা আমি আগে জানিছিলাম না, জানে শুনে তুই এই পেশা বাছে নিলু, সি। হ বন্ধু, তোকে লজ্জা লাগতেই পারে, তোরা মেলা বড় লোক, আমরা অত বড় লোক লয়, আমার বাপের যা আছে তার থেকে আমি একটা ছোটখাটো ব্যবসা খুঁজে বার করছি, আর আমার বাপ মায়ের দোয়া আছে আমার সাথে, দেখিস একদিন না একদিন আমি অনেক বড় ব্যবসায়ী হমো। হ বন্ধু, জাগে জাগে স্বপ্নই দেখ, কোনোদিন আর সফল হওয়া লাগবি না তোর, তা যাই হোক বন্ধু আমি বাড়ির যামো। বন্ধু আমার সমাজের এমন অবস্থা হয়ে গেছে বন্ধু, তুই একটা ভালো কাম করবু কেউ তোক সাপোর্ট করবি লাই, শকলি তকলে মস্করা করবি, টিটকেরি করবি। টিটকেরি মস্করা করার মতো কাম করলে তো তাই করবি লোকজন, তা বন্ধু তোক কইলাম না আমি বাড়ির যামো, আমার হাতে তত সময় নাই, তুই যা গাড়ি চালা। বন্ধু কি খবর, কেঙ্কা আছো তুই, বাড়ি তো ভালোই করে ভালো বন্ধু? হ বন্ধু, আল্লাহর রহমতে এখন না আমি ভালোই আছি, তা কি খবর, কি মনে করে আসলি তুই? খালি ভালো করছু বন্ধু, তুই অনেক ভালো আছু, ছোট মোটো একটা ব্যবসা শুরু করছিলু, সেটি থেকে তোর কত বড় ব্যবসা, 15-20টা গাড়ি, আরো অন্যান্য ব্যবসা আছে, তুই তো এখন কোটিপতি রে বন্ধু। আর আমি চাকরি খুঁজতে খুঁজতে জুতো স্যান্ডেল ক্ষয় করে ফেলে দিলাম, এখনো আমার কোনো ব্যবস্থা হলো না।
আরে বন্ধু কিছুই হয়নি, বয়স কি খুব বেশি হয়ে গেছে? চেষ্টা কর, একদিন না একদিন সফল হবার পাবই, চাকরি হবি, সমস্যা নাই। তা বন্ধু আজ তো যখন ভালোই করছু, চ কোনোটি থেকে ঘুরে আসি। আচ্ছা বন্ধু ঠিক আছে, চ তোর সাথে সময় দেওয়ার জন্যই তো আসলাম, তোর সাথে ঘুরতে আমার ভালো লাগে বন্ধু। তুই যে আমার বন্ধু এটা মানুষের মধ্যে কোতে আমার খুব গর্ব বোধ হয়। বন্ধু তোর কাছে কি লাখখানিক টাকা ধার হবি? আমার না 1.5 লাখ টাকার খুব দরকার বন্ধু। না রে বন্ধু, অতগুলো টাকা আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, টাকা পয়সা নিয়ে আমি কোনো চিন্তে করি নে। আমার একটা ভাস্তা আছে না, কলজের টুকরো ভাস্তা, আমার কত বড় ব্যবসা হওয়ার এখন, ওক থেকে চালিয়ে আমাকে লাখ টাকা বাইর করে দিবি। দোস্ত ভাস্তা মানে? তোর তো কোনো ভাস্তেই নাই রে দোস্ত। আরে আমার ভাস্তে নাই মানে কি কস তুই এডে, আমার করে বংশের গর্ব, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আমার ভাস্তে, আর তুই করছো আমার কোনো ভাস্তে নাই, আমার বড় ভাইয়ের বেটা রে, আমার বড় ভাইয়ের বেটা। কে রে দোস্ত, তোর ভাস্তে তো ভাস্তে পরিচয় দিতে বলে তোর লজ্জা লাগে, আজ আবার তোর ভাস্তেরই পরিচয় দিচ্ছু। বন্ধু ওগুলো কথা বাদ দে, তা যাই হোক বন্ধু, টাকাটা খুব জরুরি দরকার আমার, তোর সাথে অন্যদিন কথা কম হয়নি, আমার বাবার সাথে আমি যাই না দেখা করি, ওক থেকে টাকাটা লই। আব্বাজান তুমি অনেক বড় মনের মানুষ, তোমার থেকে টাকা চাওয়ার সাথে সাথে তুমি আমাকে দিয়ে দিলে, আর তুমি আমাকে বংশের গর্ব বাবাজি, কত বড় ব্যবসা তোমার, গাড়ি বাড়ি সুনাম সব আছে, তোমাকে আমাকে সেই গর্ব হয় বাবা। না না চাচা, এটি ভালো মানুষের কি আছে, আমার কাছে টাকা আসলে দেখেই তো আপনি দিলেন, আর আপনি তো বিপদে পড়ে আমার থেকে টাকা চাইছিলেন, এই জন্যই দিয়ে দিলাম আপনি টাকাটা। আর চাচা এগুলো টাকা পয়সা সুনাম সব আল্লাহর ইচ্ছা চাচা, আর আমার বাপ মায়ের দোয়া, তারা আমার পাশে আসলে দেখে আজ আমার এই অবস্থা আছে। হ্যাঁ বাবা আমরাও কি কম দোয়া করছি তোমার জন্য, লোকজন আমি কত করছি, আমার ভাইস্তে নতুন একটা ব্যবসা শুরু করছে, ছোট থেকেই শুরু করছে, মানুষ তো ছোট থেকেই বড় হয়, মানুষ করছিল তোর ভাইস্তে এটা কি ব্যবসা শুরু করছে, ওটা কোনো পেশা হলো, আমি বড় মুখ করে করছিলাম, তোমরা দেখো আমার ভাইস্তে একদিন অনেক বড় হবি। চাচা আপনার অফিস আসছে, আপনি নামেন চাচা, পরে বাড়ির যায় কথা হবিনি, আপনি বাড়িতে আসেন আমা করে। আমার চাচা একখান জিনিস কয়েকদিন আগে আমাকে ভাইস্তে বলে পরিচয় দিতে লজ্জা করেছিল, তাক বলে আমার সার করে কওয়া লাগবি, আর এখন আমাক বাবাজি আব্বাজান সবই করছে। আসলে আমার চাচাই খালি ইনকে মানুষ লয়, আমাকে সমাজত ইনকে মেলা মানুষ আছে, আপনি কোনো কাজে ব্যর্থ হবেন সগলে আপনি গাল মন্দ করবি, আর আপনি যদি সফল হন তাহলে আপনাকে একবারে মাথার তুলে থবি। লোকে যা কয় কোক এগুলের দিকে কান দেওয়া যাবি নে, আগে আমাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করা লাগবি, তারপরেই না সফলতা আসবি।